জীবনে বড় কিছু করতে গেলে সবসময় একটা লক্ষ্য স্থির করতে হয়। আপনি লক্ষ্য যেভাবে সেট করবেন এবং যেভাবে ওই লক্ষ্যের পিছনে দৌড়াবেন, ভবিষ্যতে আপনি সেই জায়গায় নিজেকে দেখতে পাবেন। যদি জীবনে আপনার লক্ষ্য হয় বড় কিছু করার কিংবা বেশি টাকা ইনকাম করার, তাহলে অবশ্যই আপনাকে ব্যবসা করতে হবে। একমাত্র ব্যবসার মাধ্যমে আপনি নিজে বেশি ইনকাম করার পাশাপাশি আরও পাঁচজনের ইনকামের রাস্তা আপনি খুলে দিতে পারবেন। আর ব্যবসা সবসময় এরকম করার চেষ্টা করবেন যে পুরোটা ডিম্যান্ড থাকে সারা বছর। এবং গার্মেন্টসের ব্যবসা বা কাপড়ের ব্যবসা যদি আপনারা শুরু করেন, এই সমস্ত প্রোডাক্টের ডিম্যান্ড কিন্তু কখনোই কমে না। এই প্রোডাক্টের ডিম্যান্ড আগে যেমন ছিল বর্তমানে এরকমই আছে এবং আগামী দিনে আশা করি এরকমই থাকবে। কারণ বন্ধুরা, কথায় আছে অন্ন, বস্ত্র এবং বাসস্থান, এই তিনটে জিনিস কিন্তু মানুষের জীবনে খুবই অপরিহার্য। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাবো নদিয়ার শান্তিপুরে। তো আপনারা হয়তো অনেকেই জানেন নদিয়ার শান্তিপুরকে বলা হয় শাড়ির আঁতুড়ঘর। যে প্রতিষ্ঠানের সাথে আজকে আমি আপনাদের পরিচয় করাবো, সেই প্রতিষ্ঠান থেকে আপনারা শাড়ির যাবতীয় আইটেম, এছাড়া বাচ্চাদের আইটেম, লুঙ্গি, গামছা, নাইটি, এই সমস্ত কিছু আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন। এর মধ্যে ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু ওই কোম্পানি নিজেরাই ম্যানুফ্যাকচারিং করে। ম্যানুফ্যাকচারের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করলে এক তো আপনারা কম দামে প্রোডাক্ট পাবেন, তার সাথে আপনার বাড়তি কিছু ফেসিলিটি পাবেন বা কিছু সুবিধা পাবেন, যার সাহায্যে আপনার ব্যবসাটিকে খুব সহজে গ্রো করতে পারবেন এবং কম দামে মাল কিনে আপনারা অনেক বেশি দামে বিক্রি করতে পারবেন। তাই বন্ধুরা, ফালতু টাইম নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলের ঘণ্টা টিপে দেবেন, যাতে আগামী দিনে আমার সমস্ত ধরনের বিজনেস আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। তবে যে কোনো ব্যবসা শুরু করার আগে এবং প্রোডাক্ট পারচেস করার আগে ভালো করে মার্কেট রিসার্চ করে এবং প্রোডাক্টের ব্যাপারে ভালো করে জেনে কোয়ালিটি চেক করে এবং নিজেরা দাম দর করে তবেই আপনারা পারচেস করবেন। দাদা, আপনার নাম? নমস্কার, আমার নাম হচ্ছে সন্তু রায়। আপনার প্রতিষ্ঠানের নাম কি আছে? প্রতিষ্ঠানের নাম হচ্ছে গিয়ে শিখা শাড়ি মহল। আপনার অ্যাড্রেসটা কি আছে? অ্যাড্রেস হচ্ছে গিয়ে এটা আপনার বাবলা গোবিন্দপুর শান্তিপুর নদিয়া। আচ্ছা, তো মেইনলি আজকে আমার দর্শকদের কী কী প্রোডাক্ট নিয়ে বলতে চলেছেন? দর্শকদের প্রোডাক্টের ব্যাপারে তার আগে একটু কথা বলতে চাই, আমারও কিছু এখানে যারা ভাই যে আছে, মানে বলতে গেলে আমার বন্ধু, সেও আমার সাথে এখানে সহযোগিতা করছে কাজের ব্যাপারে। আর আমার একটা বোন আছে, ঠিক আছে, তো তাকেও আমি ডাকতে চাই এখানে, যে আমাকে অনেক সহযোগিতা করেছে এই কাজের ব্যাপারে। আসসালামু আলাইকুম, আমার নাম রাহুল শেখ, তো আমি দাদার দোকানে থাকি। হ্যাঁ, আমার বোনটাকে এবার ডাকি, ঠিক আছে। ও মানে ও সব থেকে আমার এখানে কাজে বলতে গেলে এক্সপার্ট পুরো, আর আমাকে পুরোপুরি সহযোগিতাই করে এই কাজে, তো তাকে আমি ডাকছি। নমস্কার, আমার নাম দিয়া, আমি দাদার সাথে বহুদিন এখানে রয়েছি এবং দাদা যা কাজ করছে দাদার সাথে এখানে থাকি, দাদাকে হেল্প করি। হ্যাঁ, যেটা বলছিলাম, আমাদের এই প্রতিষ্ঠানে আপনি বিভিন্ন রকমের আইটেম পাবেন, বিশেষ করে শাড়ির উপরে। তাছাড়া আপনার নাইটি, কুর্তি সব রকম আছে। এছাড়া গামছা আপনি পেয়ে যাবেন এখানটায় একদম সস্তায়, এছাড়া লুঙ্গি আছে একদম সস্তায় আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। আর সবথেকে বেশি আইটেম হচ্ছে, সেটা হচ্ছে মানে 80 টাকায় আপনি ফ্যান্সি শাড়ি পেয়ে যাচ্ছেন, কিন্তু সেই শাড়িটা আমি ভিডিওর লাস্টের দিকে দেখাচ্ছি, স্কিপ করবেন না। এই ভিডিওটা যারা যারা দেখবেন, ঠিক আছে, এই ভিডিও যারা যারা দেখবেন তারা স্ক্রিনশট নেবেন, একটা স্ক্রিনশট নিয়ে যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং তারা যদি সেই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দেখান, দেখানোর পরে আমরা তাদেরকে দামে কিছুটা হলেও ছাড় দেবো। শান্তিপুরে তো অনেক শাড়ি বিক্রেতা আছে, তাদের সাথে আপনাদের পার্থক্য কী আছে? দেখো, আমরা হচ্ছে এখানে ম্যানুফ্যাকচার করি, ঠিক আছে, তো এখানে যারা যারা শাড়ি দিচ্ছে তাদের মানে তাদের থেকে আমরা অনেকটাই কম রেট আমরা দিতে পারবো, কারণ আমাদের এখান থেকে মানুষ শাড়ি নিয়ে যাচ্ছে, শুধু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে নয়, অল ইন্ডিয়া, ঠিক আছে, অল ইন্ডিয়া তারা মানে এখান থেকে শাড়ি নিচ্ছে। আচ্ছা, আপনাদের কাছে খুচরো পাইকারি সমস্ত কিছু কিনতে পারবে নাকি? না, সব কিছুই পারবে, এখান থেকে রিটেল হোক, খুচরো হোক, পাইকারি হোক, হোলসেল হোক, আপনি সব রকমের সব জিনিস কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ম্যাডাম, আজকে দর্শকদের কী কী আইটেম দেখাতে চলেছেন একটু কাইন্ডলি দেখাবেন? আমাদের এখানে সব রকম আইটেমই পাওয়া যায়, তবে আমরা কিছু স্পেশাল জিনিস দিয়ে দেখাবো, যেমন তাঁতের এই শাড়িটা, এই শাড়িটার দাম মাত্র 220 টাকা। এটা নানা রকমের কালার পাওয়া যাবে, এটা 220 থেকে শুরু, এটা হোলসেল রেট, এটার উপর আরো অনেক ছাপা আসবে, অনেক কালার আসবে। আর একটা কালার দেখাবো, মাত্র 220 টাকা, 220 থেকে শুরু, এরপরে আপনি যত রেঞ্জে যাবেন তত রেঞ্জ অব্দি আপনি পাবেন। এটার পাড় দেখুন, এই পাড় কখনো জড়াবে না, বেশিরভাগ শাড়িতে দেখা যায় যে তাঁতের শাড়িতে পাড় জড়িয়ে যায়, কিন্তু এই শাড়িতে সেই অসুবিধা নেই, একদম সফট কাপড়, প্রবলেম হবে না। এই একই রেঞ্জে আরেকটা কালার দেখাচ্ছি, এটা আলাদা, এটা 220,
পাটটা দেখুন সফট পার একদম দেখে দাও এটা হচ্ছে আঁচল ঠিক আছে পাটটা দেখুন দেখা পাট নেক্সট আইটেম কি আছে এই আইটেমটা আমাদের 200 কোটির পর থেকে 300 এর মধ্যে পাবেন আচ্ছা 200 কোটি থেকে 300 এর মধ্যে 300 এর মধ্যে 300 এর মধ্যে এটা নানা রকমের কালার আসবে এছাড়া কি বলে এটা হচ্ছে তাঁতের তাঁতের মধ্যে অল ওভার এটা আলাদা আলাদা কালার দেখাচ্ছি এটা সবুজের মধ্যে পাবেন এবারটা দেখুন ছাপা শাড়ি বিভিন্ন রকমের মাত্র 140 টাকা থেকে শুরু বিভিন্ন কোম্পানির আছে এছাড়াও যেমন আছে মালা রয়েছে রাখি রয়েছে ঠিক আছে কাটাগরি থাকলে ফ্রোজ যদি কাটাগরি থেকেই থাকে ঠিক আছে সেটা আমরা রিটার্ন করে নেব কোনো চিন্তা নেই তার জন্য ঠিক আছে সেটা আমাদেরকে জানাতে হবে সাথে সাথে যেরকম মানে কোনো জায়গায় ফাটা বেরিয়েছে বা কোনো কাটা বেরিয়েছে বন্দনা রয়েছে ঠিক আছে বন্দনা অনেক রকম অনেক কালার রয়েছে অনেক ডিজাইনের রয়েছে অনেক কালার অনেক ডিজাইন রয়েছে বন্দনার আচ্ছা এইবার তাহলে আমরা অন্য কানেকশনের মধ্যে যাচ্ছি তাহলে এইবার দেখুন হ্যান্ডলুমের মধ্যে ঠিক আছে এটার দাম আছে 250 টাকা বাই কালার দু কালার রয়েছে মাত্র 250 টাকা এই একটা রয়েছে 610 টাকা খোল তুইও খোল খুলে দে সাইড থেকে দেখুন খুব সুন্দর ডিজাইন হ্যাঁ ওই যে প্রথমে একটাই কথা বলেছি এটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং ঠিক আছে এখানে আমাদের শাড়ি তৈরি হয় ভিডিওতে দেওয়া থাকবে আপনি দেখে নিতে পারেন সেখান থেকে আমরা নিজেরা শাড়ি তৈরি করি ঠিক আছে দেখুন এই একটা এটা হচ্ছে মিনাকারি এটা হচ্ছে পুরো অরিজিনাল মিনাকারি ঠিক আছে অনেকের অনেক শাড়ি বিক্রি করে দু নম্বর শাড়ি অনেক আছে কিন্তু আমাদের এখানে অরিজিনাল পুরো দেখুন একদম সফট ওকে যদি খারাপ হয় আমরা অবশ্যই রিটার্ন করব অবশ্যই অবশ্যই একদম যদি কোনো রকম ফুকো থেকে থাকে বা কোনো জায়গায় ফাটা থেকে থাকে অবশ্যই আমি রিটার্ন করবো আচ্ছা যেটা বলছিলাম ফার্স্টে যে অফারটা আমি দেখাবো আজকের ভিডিওর সেই অফারটা হচ্ছে একদম দেখুন মাত্র 80 টাকায় ফ্যান্সি শাড়ি এই অফারটা কি সবাই পেতে পারে একদম সবার জন্য আর এই দামে কেউ দিতেও পারবেন এখানে আমি এটা গ্যারান্টি দিয়ে বললাম মাত্র 80 টাকায় ফ্যান্সি শাড়ি আর এর বিভিন্ন কালার রয়েছে 80 টাকা থেকে স্টার্টিং হচ্ছে এটা আপ টু আপনার 150-200 আচ্ছা বলছি যে হ্যান্ডলুমের মধ্যে আর একটা প্রোডাক্ট রয়েছে ঠিক আছে সেটা হচ্ছে ঘট দেখুন এটা হচ্ছে দাম হচ্ছে মাত্র 410 বাই কালার ঠিক আছে দু কালার একদম আর এটা বিভিন্ন কালারে রয়েছে 10 থেকে 15টা কালার রয়েছে রেটটাই আছে আচ্ছা এবার চলে আসছি হ্যান্ডলুমের মধ্যে কাঁথা স্টিচে ঠিক আছে 650 টাকা দাম রয়েছে একদম কোনো কথা হবে না
বিভিন্ন ভ্যারাইটি রয়েছে। আঁচলটা দেখুন, আঁচলে অনেক কাজ আছে, দেখুন আঁচলটা দেখুন, অল বডি কাজ, 650 টাকা মাত্র। আমাদের এখানে নানা রকমের কুর্তি পাওয়া যায়, নানা রকমের কালারে পাওয়া যাবে। এই কুর্তিটা দেখুন, এটা মাত্র 60 টাকা থেকে শুরু। এছাড়াও নানা রকমের দামের কুর্তি পাওয়া যাবে। আরেকটা কালার দেখাই, এটা এটা 150, এটা 150-এর মধ্যে পাবেন, মাত্র 150 টাকা। একদম, এরও বিভিন্ন ডিজাইন আছে নিশ্চয়ই? হ্যাঁ একদম। এছাড়াও আমাদের এখানে লুঙ্গি গামছা এ টু জেড বাচ্চাদের জিনিস, তারপর শাড়ি তো পাওয়াই যায়, একদম নানা রকমের কালারের ডিজাইনের নানা রকমের জিনিস পাবেন। আচ্ছা, ঘর থেকে এই সমস্ত প্রোডাক্টের ব্যবসা কতটা সফল, মানে যারা বিশেষ করে মহিলারা বাড়ি থেকে এই ধরনের ব্যবসা করতে চায়, তারা আপনাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে কতটা প্রফিট মার্জিনে বিক্রি করতে পারবে, কিরকম? এখন যা প্যান্ডামিক চলছে, এই সময় শাড়ির ব্যবসা ভালো চলছে। আর শাড়ির এমনই একটা কাজ যে আপনারা যে কোনো রেটে কিনে ওটাকে ভালো মার্জিন রেখে, প্রফিট রেখে বিক্রি করতে পারবেন। তো এখন যারা, যেসব মহিলারা বাড়িতে রয়েছে, তারা আমাদের এখান থেকে, আমাদের এই প্রতিষ্ঠান থেকে শাড়ি কিনে বা কুর্তি কিনে, বাচ্চাদের বিভিন্ন জিনিসপত্র আছে, শাড়ি লুঙ্গি গামছা সব রকমই পাওয়া যায়, তো এগুলো নিয়ে নিজেদের মতো করে ব্যবসা করতে পারে। অল্প করে মার্জিন রেখে তারা আস্তে আস্তে শুরু করতে পারে, বিভিন্ন রেটে পাওয়া যাবে প্রোডাক্ট আমাদের এখানে। একদম। তো বলছি দাদা, আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তো কিভাবে যোগাযোগ করবে? আপনি ফোন করে আসবেন, ঠিক আছে? আপনি শান্তিপুর স্টেশনে আসবেন, এসে আমাদেরকে একটা কল করবেন, তো আমরা সেখান থেকে আপনাকে নিয়ে আসবো, নিয়ে এসে এখানটায় পুরো আপনাকে যা যা দরকার আপনি সেটা বলবেন, আমরা এখান থেকে গাইড করে দেবো সম্পূর্ণ। আর যদি মনে করেন কেউ যদি বাসে আসবেন, শিলিগুড়ি থেকে বা কোচবিহার থেকে আসবেন, তো আপনারা শান্তিপুর বাইপাস এসে নামবেন, আমি ওখান থেকে আপনাদেরকে নিয়ে আসবো। তো যে যে কোয়ালিটি আপনারা দেখালেন সেই সমস্ত কোয়ালিটি পাবে তো কাস্টমার যারা আসবে আপনার কাছে? একদম, আপনি সব রকম কোয়ালিটি পেয়ে যাবেন, যেহেতু আমাদের এখানে এটা হচ্ছে, আমরা যেহেতু জিনিস তৈরি করি, ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং করি, আপনাকে তো প্রথমেই বলা হয়েছে, তো সেই দিক থেকে আপনি নিশ্চিন্ত থাকবেন, আপনি সব রকম আপনার যা দরকার আপনি পেয়ে যাবেন, শুধু হ্যাঁ ফোন করে আসবেন, ঠিক আছে, তাহলে আমাদের সুবিধা হবে। আর এই ভিডিওটা দেখার পর আপনারা নিশ্চয়ই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা, তাহলে আমাদেরও সুবিধা হবে আর আপনাদেরও সুবিধা হবে। নমস্কার।